গাইস এই যে সেই পুকুর, এই পুকুর সাথেই তোমার টানা পড়বে। টিম এখানে চলে এসছে, এই যে টিম, সব টিম এখানে আছে। তুমি জল যদি না করছে, এবার মাছ দেখতে পাবে আপনারা কিরম কি সাইজের মাছ রয়েছে দেখাই যাক। ছোট ছোট মাছটা বেশি রয়েছে, মানে ধানি মাছ এখন টানা দিচ্ছে, তো ধানি মাছটা বেশি। গাইস তারা দিচ্ছে এখন, জলে ঝাপড় মারছে, দেখা যাক দেখতে পারি কি না পারি। তা গাইস জলের মধ্যে থেকে নিয়ে চলে গেছে, আর ও দাদা হাত দিয়ে দেখাচ্ছে, দেখো বড় কাতলা মাছ একটা। তাই আমি একবার জুম করে নিলাম মাছটাকে, দেখতে খুব ভালোই লাগছে, ওই জন্য সব জলের মধ্যে ছেড়ে দিল মাছটা। এখানের মধ্যে জল ছিটা দিবে মাছের, ওই জন্যই। তা গাইস পাড়া থেকে আর ক্যামেরা করা হবে না, জলের মধ্যে নামতে হবে, না নামলে মনে হচ্ছে আর মাছ দেখতে পাবো না, তাই জলের মধ্যেই নামি। গজব বেজ্জতি, জলের মধ্যে নামতে হবে এখন, কি করব করার কিছু নেই, সকালবেলায় এখন তাই জলের মধ্যে নামতে ছিলাম, নেমে দেখি কি করি। তাই ওখানে এখন মাছ কিভাবে কোন মাছটা আছে না আছে, আছে তোমার এই মাছ বিক্রি করে পাশে যেটা আছে, তাই মাছ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক মতন, তাই একটু সাইড করে দেখি। এ হচ্ছে সেই মাছ, মাছগুলো দেখতে খুব ভালোই লাগছে, কি বলবো, ওই তো জলে ফেলে দিলো, যা। এগুলো সব পুকুরে চাষ করার জন্য ফেলা হয়েছে, পরে এই পুকুর থেকে অন্য পুকুরে দেয়া হবে। হ্যাঁ, এ মাছ বড় হবে, তারপর বাজার যাবে। আরে কেনা কে চাইতে হো, সাইবল মাছ এটা, এটা বাজারে মোটামুটি 180 টাকা করে যাবে। এগুলো হচ্ছে দেশি রুই। তা গাইস এই পুকুরটাতে 16 বাটি ধানি ছাড়া হয়েছিল, এখন দেখা যাক। 16 বাটি ডিম ছাড়া, 16 বাটি ডিম বলছে, ধানি না ডিম। কুইন্টাল চারেক মাছ হয়েছে, এখন কুইন্টাল চারেক হবে বলছে মাছ, দেখাই যাক। দেখেন দেখতে পাচ্ছি মাছ ছিল না, আমরা জালটা নিয়ে গেলাম না, তো সমানটা না মাছ ছিল, ও মাছ ঠাকুর বলেছে মাছ মোটামুটি চলে আসে বৃষ্টি বসে। নতুন কাতলা, কাতলা গুলো ভালো সাইজ হয়েছে, কুইন্টাল চারেক হবে যা আসছে। হ্যাঁ হ্যাঁ চলছে, দেখাই যাক জাল টানা হোক। এই মাছটা যদি না নেট করা হয় মাছ বাড়বে না, ওই জন্য নেট করতে হচ্ছে। এগুলো আমাদের সব সহকর্মী। বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যাঁ, হ্যাঁ পতি খাপি মাছ ধরে। এটা আমাদের চাচা মাছ বিক্রি করে, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তা গাইস মাছগুলো দেখতে খুব ভালোই লাগছিল, কি বলবো, বলার কিছু নেই। মাছ বড় মাছ ছোট মাছ সব রকমই মাছ ছিল, তা এখন মাছ ধরার লেগে তো জাল টানেনি, এটা জাল টানছে মানে নেটের লেগে, যে মাছটা যাতে তাড়াতাড়ি বড় হয় ওই জন্য। এই প্রথম তারা খেলো, নাম দিলে ভালো পারছে না, এটা যা কাদলা আছে 40 পয়সা কাদলা আছে। সিলভার গুলো ভালো বেড়েছে না, ছেড়ে দিছি নিয়ে, কোথায় চাইনি চলে আছে।
হারিলিয়াস ওইখান থেকে বইনি করে যা কি বইনি করে ওই ওইখান থেকে বলতে বইনি যা হারিলিয়াস যা এটা যে রুই মাছ না সে ব্যবস্থা করতে হবে চাচারা জানে কেমন এ সামন্ত এই ছোট মাছ তো কত কেজি হবে যা এলো সায়ন এই ছেলেটার পুকুর হ্যাঁ এই ছেলেটার পুকুর চাষ করেছে কিনারা সে ছোটো ছোটো পুঁটি মাছগুলো ধরতেছিল পাড়ের ওপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি জলে নামিনি ক্যামেরা করতে বসে আছি পাড়ের মধ্যেই তাই এনারাও ধরতে লেগেছিলাম ছোটো ছোটো পুঁটি মাছগুলা কি বলবো বলার কিছু নেই এদিকে মানে যার মাছ সে তারা দিচ্ছে আর এনারা এখন কী করছে পুঁটি মাছ বড়ো মাছ ছোটো মাছ সব ধরার জন্য ব্যস্ত এখন নেট মারা হচ্ছে নেট যদি না মারা হয় তাহলে মাছ তাড়াতাড়ি বড় হবে না ওই জন্য নেট মারা হচ্ছে নেট মারার পর তাড়া দেবে তাড়া দেওয়ার পর তারপরে মাছটা বড় হবে এই পুকুর থেকে অন্য আরেকটা পুকুরে ছাড়লে খুব তাড়াতাড়ি বড় হবে তারপরে মার্কেটে যাবে এই মাছটা এটা হচ্ছে মিরিক মাছ রুই মাছ সব কিছু মিক্সিং আছে মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে মাছটা আপনাদেরকে দেখাবো কিভাবে মানে তারা দিক কীভাবে কী করে না করে আপনারা দেখতে পাবেন তা গায়ে সেখানে ধানি হচ্ছে ষোলো বাটি ডিম ছাড়া ছিল ষোলো বাটি ডিম ছাড়ার পর এখন না হলো কম করে চার কুইন্টাল ওপর মানে বাচ্চা আছে চার কুইন্টাল ওপর হয়েছে এই ধানি তাই ধানি দেখতে খুব ভালোই লাগছে এক একটা ধানি পাঁচ সাত গ্রাম করে ওজন হবে তা মাছ মানে মাছটা কীভাবে লাগছে কীরকম লাগছে দেখতে দেখেন আপনারাই দেখলেই বুঝতে পারবেন তো মাছটা খুব তাড়াতাড়ি বড় হয়েছে বাচ্চাগুলো ডিমে থেকে বাচ্চা তো সেই ধানি মাছ ডিম ছাড়া হয়েছিল এখন এরকম পরিমাণে হয়েছে খুব বড় যে হলে এখন সাত গ্রাম হবে পাঁচ সাত গ্রাম হবে
তা গায়ে সেখানে দাঁড়ির পালানি চলে এসছে, এ থেকে ওজন হবে অন্য পুকুরে ছাড়ার জন্য। এখান থেকে অন্য পুকুরে ছাড়লে মাছটা আরও তাড়াতাড়ি বাড়বে, তাই এখন ওজন করছে। জলের মধ্যেই ওজন হচ্ছে, জল পানি মাছ সব একসাথেই ওজন হচ্ছে। এটা হাঁড়িতে দিল, এটা 3 কিলো আছে, তাই এখন হাঁড়িতে দেখাই যা ক কেজি দেয়। কম বেশি এখন 6 কেজি এরকমভাবে দেবার আইডিয়া আছে। তা দেখি দাদা ক কেজি দেন এই হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে বেশি মাছ নেওয়া যাবে না, বেশি মাছ নিলে মাছ মরার চান্স বেশি থাকে, তাই কম করে নিয়ে যাওয়া হবে। তাই এখন দাদা বলছে 9 কেজি দেন, তাই 3 ডাড়ি দিয়ে দিলো। 3 ডাড়ি দেওয়ার পর দেখাই যাক মাছটা নিয়ে যাবে এখান থেকে গাড়িতে। তো মাছটা মানে এখানে খুব থাপড় মারতে হবে, খুব জল দিতে হবে, নয় তো মাছটা মরে যাবে। দেখাই যাক কী করে, কী করে কী হয়। তো গায়ে এখন জল মারা হচ্ছে, জল মারছে এখন, দেখাই যাক কী হয়। গায়ে জল মারছে এখন হচ্ছে, জল মারছে এখন, দেখাই যাক কী হয়। গায়ে জল মারছে এখন, এখন জল মারছে এখন, ধানি জল না মারলে পড়া তখন ইয়ে হবে না, ওই জন্য জল মারা হচ্ছে। গ্যাস কেমন লাগছে কমেন্টে জানাবে। এই তো সেই কুকুর, কুকুরে জলের মধ্যে নেমে পড়েছি, প্যান জামা সব ভিজে গেছে। গ্যাস এখানে চা বিস্কুট চলে এসছে টিমদের জন্য, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চললো, চা খাচ্ছে দাদারা এখন, চা খাচ্ছে দাদারা এখন। গ্যাস এই পুকুরটাতে 16 বাটি ধানি ছাড়া হয়েছিল, এখন দেখাই যাক। 16 বাটি ডিম, 16 বাটি ডিম বলছে, ধানি না ডিম। কুইন্টাল 4 মাছ হয়েছে, এখন কুইন্টাল 4 হয়ে বলছে মাছ, দেখাই যাক। দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে বলতে সব ভিড় ভিড় করে বার হচ্ছে। একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এই হচ্ছে মাছ, এখন কুইন্টাল 4 হবে যা আসছে। দেখাই যাক জাল টানা হোক, আপনাদের দেখাচ্ছি। গ্যাস ধানিগুলো দেখতে ভালোই লাগছে, সেই ধানি মানে ব্যাপক ধরনের মানে বেড়েছে, খাবার পেয়েছে এই জলটাতে, ওই জন্য বেড়েছে আর কি। আর ওখানে খাবারটা অতটা পায়নি ছিল, ওই জন্য বাড়িনি। তো ভালোই লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে কি বলবো আর কি, বলার নেই। এই হচ্ছে সেই ধানি, এটা আর একটা পুকুরে ছাড়া হবে, ওই জন্য দেখছে এখন বাটি করে।